এসএসকেএম এর রোনাল্ড রোজ ব্লকের 6 তলায় আগুন লাগে এবং দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আড়াই ঘন্টা চেষ্টা এসএসকেএম এর আগুন নিয়ন্ত্রণে আনলো দমকলের 16টি ইঞ্জিন। বেলা 11টায় হাসপাতালের রোনাল্ড রোজ ব্লকে আগুন লাগে। 6 তলায় লাগা আগুনে কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাকর্মী রোগীর আত্মীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দমকল পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যাডার লাগানোর সুবিধার জন্য রবীন্দ্র সদন থেকে পিটিএস পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়। হাসপাতালের একটি পাঁচিলও ভেঙে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু হাসপাতালের বেহাল অগ্নি নির্বাপন ব্যবস্থা সামনে আসে, যা ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে দেখতে পাচ্ছেন এসএসকেএম আজ সকাল 11টা নাগাদ 6 তলার বিল্ডিং এ যখন আগুন লাগে, আগুনের তীব্রতা কতটা ছিল তা বুঝতে পারছেন আগুনের সেই লেলিহান শিখা দেখেই, এবং মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজন থেকে শুরু করে হাসপাতাল কর্মী, চিকিৎসক এবং রোগীরা। খুব তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান সবাই, পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক করা যায়। হাসপাতাল কর্মী থেকে শুরু করে চিকিৎসক, রোগীর পরিজন এবং স্থানীয় মানুষজন দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেখতে পাচ্ছেন আগুন লাগার পরে আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে। ছতলার ওপরে ছাদের ঠিক নিচের অংশে আগুন লাগে, তবে কি কারণে কিভাবেই আগুন লাগে এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন জ্বলছিল কিন্তু আমরা ছুটে গেলাম, সবাই ছুটে যাচ্ছিল, আমরা ছুটে গেলাম পেশেন্টগুলোর উপরে, বার্ন পেশেন্টদেরকে আমরা নিজেরা মানে কভার করে নিচে নামালাম, এবং আমাদের সঙ্গে হসপিটালের সহকর্মী ওরা ছিল, প্লাস দমকল ফায়ার মানুষ তখন ভেতরে ছিল। এবং আগুন তখন কীরকম অবস্থায় ছিল? মিনিমাম আমরা 50-60 জনকে আমরা নামালাম মোটামুটি। ভেতরে যে ওয়ার্ডে কোনো আগুনে ওপরের মানে ছাতের যে আগুনটা ধরছিল সেই আগুনটা সাথে রয়েছে, কিন্তু মানে ওয়ার্ডের ভেতরে কোনো রকমের ওয়ার্ডের ধোঁয়ার একটা অক্সিজেন প্রবলেম ছিল বলে আমরা সেটাকে মানে ক্ষতি না হয় অপরাধে আমরা বার করলাম ওটাকে। এখন তো আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলে করার চেষ্টা করছেন, হ্যাঁ মানে আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই, সেটাই বলবো, ঘাবড়াবার কিছু নেই, ইট উইল বি আন্ডার কন্ট্রোল আই থিঙ্ক। গোটা ঘটনার পর কতটা আতঙ্ক ছড়িয়েছে? না আতঙ্ক এখনো ছড়াবার সেরকম ভয় কিছু নেই, আশা করছি ঠিক হয়ে যাবে। এটা ঠিক কোথায় আগুন লেগেছে এক্স্যাক্টলি আমরা সেটা এখন বলতে পারছি না, সেটা এখনো যেখানে আগুন লেগেছে সেখানে এই বিল্ডিং এর মধ্যে কেউ কেউ আটকে পড়েছিল বা কেউ কোনো ইনজুরিজ আছে এখনো সেটা পুরো আমরা বাইরে ছিলাম, তো আমরা ওয়ার্ড থেকে আসছি, আমরা এখন পুরো ওটা বলতে পারছি না ব্যাপারটা কি হয়েছে। ভিতরে যে সমস্ত চিকিৎসকরা ছিল বা ভিতরে যে সমস্ত হসপিটালের স্টাফরা সবাইকে বার করে আনা যতটা পারার চেষ্টা করা হচ্ছে, বার করে আনবার রোগীদের সবাইকে বার করে আনা, মানে কি বার করে আনা হচ্ছে চেষ্টা করা হচ্ছে, কিভাবে আগুন লাগলো কোনো রকম কোনো আইডিয়া এখন বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। বাইরে থেকে হাসপাতালে সবসময় থাকো, সেক্ষেত্রে কতটা আতঙ্কের বিষয় হয়েছিল আজকে? আজকে তো প্রথমে আমরা যখন দেখি যে আগুন উপরে লেগেছে এবং আমরা আশঙ্কিত হই যে নিচে এমপিএস ওটি ছিল, সেখানে অপারেশন চলছিল, সেখানে যদি আগুন ছড়িয়ে পড়তো তো আমরা তখন ভয় পাই। সঙ্গে সঙ্গে আমরা দেখি আজকে দমকলের ভূমিকা ভালোই ছিল, সঙ্গে সঙ্গে দমকল চলে আসে, এবং যেহেতু আগে পিজিতে অ্যালেক্স বিল্ডিংয়ে আগুন লেগেছিল তার জন্য আগে থেকেই বলা ছিল যে একটা দমকলের ছোট ইঞ্জিন এখানে থাকবে, কিন্তু যা আগুন লেগেছিল সেটা একটা ছোট ইঞ্জিনের পক্ষে নিভানো সম্ভব ছিল না। যেটা হচ্ছে যে রাত্রিবেলাটা থাকে কিন্তু সকালবেলাটা থাকে না, আজকে সকালবেলা যেটা ছিল আগুন লাগলো সেই সময় কতজন মানুষ ভেতরে ছিল? দেখুন যে জায়গাটা আগুন লেগেছে সেটা হচ্ছে আমাদের আইপিজিএম এর মানে এসএসকেএম এর যে মেডিকেল কলেজ তার হচ্ছে নতুন লাইব্রেরি, ওটা এখনো খোলা হয়নি, তার জন্য ওখানে কেউ কিন্তু ভেতরে ছিল না, দরজা ভেঙেই কার্যত আগুন নেভাতে হয়েছে।